রকম ঝামেলা ছাড়াই সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় কি বাচ্চাদের টিফিনেও যায় এমন একটি এক স্যান্ডউইচ নিয়ে চলে আসলাম নীলাস কিচেন অ্যান্ড ব্লক পেজে আশা করছি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক দেবেন এবং ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিব বাটারটা আমি মেল্ট করে নিব, চুলার হিট খুবই কম আছে থাকবে এবার আমি একটা ডিম ভেঙে দিব আপনারা যেরকম যতটা বানাবেন ঠিক সে পরিমাণ ডিম দিবেন। এখানে আমি সামান্য কিছু লবণ দিয়ে নিয়েছি যদিও বাটারের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ থাকে ডিমটাকে আমি ঝুরি করে নেব খুবই কম আছে এতে করে ডিমের যে সফটনেস ভাবটা সেটা থাকবে যেহেতু আমি বাচ্চাদের কথা চিন্তা করে এগ স্যান্ডউইচটা বানাচ্ছি তাই এখানে আমি কোনো রকম কাঁচামরিচ ইউজ করবো না খুব সামান্য গুঁড়া দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ টমেটো সস এতে করে টক মিষ্টি ঝালের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দর পাওয়া যাবে এটা খেতেও ভীষণ ভালো লাগবে এবার আমি এখানে একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি এতে করে ডিমের মধ্যে একটা আঠালো ভাব আসবে যেটা কি না পাউরুটির মধ্যে লেগে থাকতে খুবই সাহায্য করবে তো আমার ডিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি দুইটা ব্রেড নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও একটা নিতে পারেন আমি দুইটা ব্রেড দিয়েই করব তো সেই জন্য আমি দুই পিস ব্রেডের চারপাশের যে অংশগুলো সেটা আমি কেটে ফেলে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে এবার আমি তৈরি করে রাখা ডিমের চুরিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব আরও একটা স্লাইস করা চিজ দিয়ে আমি আরও একটা পাউরুটি দিয়ে এটাই খুব ভালো করে চেপে নিব তারপর আমি প্যানের মধ্যে আরও কিছুটা বাটার গরম করে এখানে তৈরি করে রাখা সেই স্যান্ডউইচটা দিয়ে দিবো যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি এটাকে উল্টিয়ে দিব দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার চলে এসেছে আমার এগ স্যান্ডউইচটা কিন্তু তৈরি আপনারা খুব সহজে ছটফট কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটি আমি স্টার্ট করব এক কাপ কফির সাথে আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে দীর্ঘ পরিশ্রম শেষে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ